রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে গোটা বিশ্বের অর্থনৈতিক অবস্থা নড়বড়ে। প্রতিবেশী ভারতেও এর প্রভাবে জ্বালানি তেলের দাম বেড়েছে, বেড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, পাল্লা দিচ্ছে মুদ্রাস্ফীতিও। ঠিক এমন বাস্তবতায় বাংলাদেশেও বেড়েছে জ্বালানি তেলের দাম, যার প্রভাব পড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের ওপর। আর এই ইস্যুতে বিরোধী দল নানা সমালোচনা করলেও জনগণ সরকারের পাশে আছে বলে জানালেন বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দুই নেতা। বুধবার সন্ধ্যায় কলকাতার একটি ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আরো বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী, কোনো অপপ্রচারে কাজ হবে না। বাংলাদেশে এখন বিশ্ব প্রেক্ষাপটে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে তথাকথিত কিছু বিরোধী রাজনৈতিক দল যে কাণ্ডটি ঘটানোর চেষ্টা করছে সেটা অনেকটাই সামাজিক যোগাযোগ মাধ্যমে সীমিত। বৃহত্তর জনগোষ্ঠী যারা আগামী নির্বাচনটা মিন করে, যাদের উপর আগামী নির্বাচনের রেজাল্টটা নির্ভর করে, সেই জনগোষ্ঠীর কাছে তাদের আবেদন পৌঁছানোর কোনো কারণ নেই। টালমাটাল চলছে অবস্থায় আসলে এরকম নয়। বিশ্ববাজারে যে অবস্থাটা হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের অবরোধ সব মিলিয়ে যে একটা অস্থিতিশীলতা, ডলারের উত্থান এবং দ্রব্যমূল্যের উত্থান, এটি তো সারা বিশ্বেই হয়েছে, আমাদের বাংলাদেশ আলাদা কোনো ইয়ে নয়। এদিন কলকাতা সফরে সকালে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বেকার হোস্টেলে জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতিময় কক্ষ পরিদর্শন করেন তারা। একই সঙ্গে ভারতের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দেন রাজশাহীর মেয়র। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।